14 বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি। করমণ্ডল এক্সপ্রেসের সেই ঘটনা শুনলেন শিরু উঠবেন আপনিও। সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে গতকাল অর্থাৎ শুক্রবারের দিন, যে সম্পর্কে আপনারা সকলে কম বেশি জেনে গেছেন। উড়িষ্যার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয়। করমণ্ডল এক্সপ্রেসের পাশাপাশি একই জায়গায় সংঘর্ষ ঘটে একটি মালগাড়ি ও যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসের। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন অবধি মৃতের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। যতক্ষণে আপডেটটি দেখবেন ততক্ষণের সংখ্যা আরও বাড়তে পারে, প্রায় 1000 সংখ্যায় ছাড়িয়ে গেছে আহতের সংখ্যা। আশঙ্কা করা হচ্ছে যত সময় এগোবে ততই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। গতকাল দুপুরে হাওড়া সালিমা স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস। এরপর সেটি বালেশ্বরের কাছে পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে। সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয় এই এক্সপ্রেস ট্রেনটি। আপনাদের জানিয়ে দিই যে এর আগেও বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল এই করমণ্ডল এক্সপ্রেস। 14 বছর আগে এই ট্রেনটি পড়েছিল দুর্ঘটনার কবলে। কাকতালীয়ভাবে সেই দিনটিও ছিল শুক্রবার। আর সব থেকে বড় আশ্চর্যের কথা, দুর্ঘটনাস্থল ছিল উড়িষ্যা। গতকালকের এই দুর্ঘটনা ফের একবার উসকে দিল 14 বছর সেই আগের স্মৃতি। 2009 সালে 13 ফেব্রুয়ারি চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয় উড়িষ্যার জয়পুরে। আর এবারও ঘটনাটি ঘটে গেল উড়িষ্যাতে। দ্রুতগতির করমণ্ডল এক্সপ্রেস উড়িষ্যার জয়পুরের কাছে লাইনচ্যুত হয়ে যায়। সেই দুর্ঘটনায় 16টি কামরা লাইনচ্যুত হয়েছিল। এগুলির মধ্যে ছিল 11টি স্লিপার ও বাকি দুটো জেনারেল বগি। গতকালের মতো 2009 সালেও এই দুর্ঘটনাটি ঘটেছিল সন্ধ্যাবেলায়। সেম টাইম সেম দিন সেম প্লেস। সেটি দুর্ঘটনার বগিগুলি বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিন থেকে। একটি বগি অপর একটি বগির ওপর উঠে এসে পড়েছিল। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল 16 জন, 161 জন যাত্রী আহত হয়েছিল। 14 বছর পর শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া করমণ্ডল এক্সপ্রেস ফের একবার দুর্ঘটনার কবলে পড়ল আবারও সেই শুক্রবারের দিন। ভয়াবহ এই দুর্ঘটনা ছাপিয়ে গিয়েছে অতীতের প্রচুর দুর্ঘটনাকে। প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গুরুতর আহতদের 2 লক্ষ টাকা ও অন্যান্য আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সরকার। তবে এখানে লক্ষ্য করার বিষয়, 2009 সালে যে ঘটনাটি ঘটেছিল সেই দিনটাও ছিল শুক্রবার, তাও আবার উড়িষ্যায়। যদিও সেই দিন মৃতের সংখ্যা আর আহতের সংখ্যা কম ছিল, কিন্তু এইবার যে ঘটনাটি ঘটেছে সেটাও উড়িষ্যায় শুক্রবারের দিন, কিন্তু এবার মৃতে আর আহতের সংখ্যা অনেক বেশি। যতক্ষণ আপডেটটি দেখবেন ততক্ষণে আপডেটটি আবারও বাড়তে পারে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, সেম জিনিস সেম প্লেস সেম দিনে কেন হলো? তো বন্ধুরা, এর পিছনে কি কোনো ভৌতিক কারণ রয়েছে? অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।